আমরা অনেকেই কিন্তু পিজা অনেক বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় ডিগার্সের পিজা তাহলে তো আর কোনো কথাই নেই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ইসলাম টোনিমা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বাই দ্য ওয়ে গাইস, এটা হবে ডিগার। ডিগারকে আমি অলওয়েজ ডিগার্স কেন বলি আই ডোন্ট নো, আমার শুধু ডিগার্সই হচ্ছে মুখে আসে। এনিওয়েজ, দেন চলে গিয়েছিলাম হচ্ছে ডিগার্সে, হঠাৎ করেই হচ্ছে প্ল্যান হয়েছিল, আই মিন সাডেন প্ল্যানে ফ্যামিলি সবাই মিলে জাস্ট ডিনার করতে গিয়েছিলাম। তো এরপর অর্ডার দিয়েছিলাম হচ্ছে স্পাইসি চিকেন পিজা আর হচ্ছে মিটি মাশরুম হ্যাম। মিটি মাশরুম হ্যামটা ছিল 10 ইঞ্চি আর স্পাইসি চিকেন পিজাটা ছিল হচ্ছে 12 ইঞ্চি। আমরা যখন গেছি তখন 8:15 এরকম বাজে, আর যেই আমরা অর্ডার প্লেস করে দেই, যেহেতু পিজাটা রেডি হতেও টাইম লাগবে। তো বাই দ্য ওয়ে, আমি কিন্তু এত মোটা না, এই গাউনটা হচ্ছে আমাকে অনেক মোটা লাগছিলো এই গাউনটা পরাতে। সো এনিওয়েজ, আমরা ওয়েট করছিলাম পিজার জন্য, ওই সময় আমি একটু স্লো মো নিয়ে নিলাম। আর কারো যদি পিজার প্রাইস দরকার হয় আমি হচ্ছে ওই ক্যাশ মেমোটার ফুটেজ অ্যাড করে দিয়েছি, তোমাদের দরকার হলে তোমরা চাইলে দেখতে পারো। আর হচ্ছে আমাদের দুইটা পিজার প্রাইস সব মিলিয়ে প্রবাবলি 1360 টাকার মতো ছিল এরকমই। তো এরপর হচ্ছে আমাদের ফুডটা চলে আসে অ্যান্ড দেন উই এনজয়েড আওয়ার মিল। বাই দ্য ওয়ে, ওদের পিজার সাথে যে ডিপসগুলো ওরা সার্ভ করে আমার এটা অনেক বেশি পছন্দ, অনেক ভালো লাগে। অ্যাট ফার্স্ট আই ট্রাইড দিস স্পাইসি চিকেন পিজা। আমি আরও বলে দিয়েছিলাম যে যাতে বেশি করে স্পাইস অ্যাড করে, কজ আমি স্পাইস লাভার। তো এরপর এটা ট্রাই করলাম অ্যান্ড ইটস টেস্ট ওয়াজ গুড, বাট আমার কাছে হচ্ছে মনে হচ্ছে আরও স্পাইস হলে ভালো লাগতো, যেহেতু আমি বললাম আমি স্পাইস লাভার, অতটা স্পাইসি লাগেনি আমার কাছে। কিন্তু ওদের এই ডিপসটা দিয়ে না খেতে খুবই মজা, খুবই টেস্টি। আর ওদের যে অরেঞ্জ কালার যে ডিপসটা, চিলি সস টাইপের, চিলি সস তো রেড কালার হয়, এটা তো একটু অরেঞ্জ। এনিওয়েজ, বাট ওদের এই ডিপসটা যদি কারো স্পাইস লাগে এই ডিপসটা দিয়ে আসলে খাওয়া উচিত, কারণ পিজাটা যদি স্পাইসি নাও হয় এই ডিপসটা দিয়ে খাওয়ার পরে একদম পুরো হচ্ছে অনেক ঝাল লেগে গিয়েছিল আমার। বাট ওভারঅল টেস্ট ওয়াজ গুড, দি মেইন থিং ইজ ওভারঅল টেস্ট ভালোই ছিল। এর আগে যখন এসেছিলাম তখন আমি মিটি মাশরুম হ্যামটা নিয়েছিলাম, তো এবার এসেও আমি আবারও সেই মিটি মাশরুম হ্যামটা নিয়েছি, এটাও ট্রাই করলাম, টেস্ট ওয়াজ গুড। বাট আমার কাছে মনে হলো কি যে আমি প্রথমবার যখন এই মিটি মাশরুম হ্যামটা ট্রাই করেছিলাম ওইটার টেস্ট অনেক বেশি মজা ছিল এটার থেকে। আমার কাছে মনে হলো কোয়ালিটি একই, বাট আই ডোন্ট নো ওয়াই, আমার মনে হলো যে এটার থেকে ওটা আরেকটু খেতে বেটার ছিল। অ্যান্ড ইয়াস, আমাদের সাথে ছিল 7 আপ। সো দ্যাটস ইট গাইস। আর বাই দ্য ওয়ে, যেহেতু এটা রমাদানে আপলোড করছি, বাট এটা কিন্তু রমাদানের কোনো ভ্লগ না, এটা হচ্ছে রমজান আসার আগে যাওয়া হয়েছিল, তখনকার ভ্লগ আমি এখন আপলোড করছি। সো কেউ কনফিউজড হয় না, দ্যাটস ইট, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিও। আল্লাহ হাফিজ।